পূরণ করবে। হবে না ভাই, কুদরত নষ্ট অভাব পূরণ হবে না, হাবুর জীবনে কুদরত নষ্ট অভাব পূরণ হবে না। তবে আল্লাহ যেন বাংলাদেশে এরকম অনেক কুদরত মাস্টার দেয়, যাদের উসিলায় এরকম হাজার হাজার জন্ম হবে হাবুদের। ভাই আমি বলতে পারতেছি না, ভাই আমি আসলে বলতে পারতেছি না আমি কি বলবো। আমার কি বলা উচিত আসলে? হাবুর স্কলারশিপ নাটকে আপনারা যেভাবে দেখছেন যে হাবুরে তার টিচার বিপদে আপদে দেখে রাখে, রহিম ভাই ঠিক আমার এইভাবে ইন্ডাস্ট্রিতে দেখে রাখছে। আমার বলার নাই ভাই আসলে, এরকম ভালো মানুষ আমি খুব কম দেখছি আমার লাইফে। আমি আসলে আমার একটা ভাই নাই আর কি, আসলে আমি কি বলবো, আমার আপন ভাই যে কোন অংশে উনি কম ছিল না, এবং খুব ভালো মানুষ। বিপদে আপদে কোনো একটা শিল্পী একটু দুস্থ থাকলে উনি আমাকে বলতেন যে ওনাকে নেওয়া যায় কিনা নাটকে ভাই। আর যখন ওনার ক্যান্সারটা ধরা পড়ে প্রথম ইন্ডাস্ট্রিতে, আমি জানি আমাকে উনি প্রথম প্রথম দিনই বলে, এবং আমি ঢাকার ক্যান্সার হসপিটালে যাই, ক্যান্সার হসপিটাল থেকে আমাকে সাজেশন দেয় যে ভাইয়া ওনাকে দ্রুত দেশে বাইরে নিয়ে যান। তো আমি রুমি ভাইকে বললাম যে রুমি ভাই ঢাকায় চিকিৎসার দরকার নাই, আপনি ইন্ডিয়া যান। ওর একদিনের মাথায় আমার ওনার শিডিউল নেই, আমার অফিস ওনাকে হেল্প করে, আমার যে ডিএমডি স্যার উনি হেল্প করে, ওনার পরের দিনই ভিসা, ভিসার জন্য দিয়ে আমরা একদিনের মাথায় ভিসা পাই, তারপর উনি চলে যায় দেশে, দেশের বাইরে। তো তিন চার দিন পরেই আসলে আমি জানতে পারি ওইখান থেকে যে আসলে এটার চিকিৎসা নাই, ডাক্তার বলেছে সর্বোচ্চ 6 মাসের মধ্যে থাকবে উনি, যদি আল্লাহ মিরাকেলি না চায় তাহলে আসলে এটার আর বুকিশ কোনো চিকিৎসা নাই, দেন তো দেশে নিয়ে আসা হয়। আমি রুমি ভাইকে বারবার বলতে চেয়েছিলাম যে রুমি ভাই সবাইকে জানাই, রুমি ভাই বলছে যে জানার দরকার নেই, আমি সুস্থ হই তারপরে সবাই জানাবো। ওনার খুব মানে কনফিডেন্স ছিল উনি সুস্থ হবেন, সবাই সাথে গল্প করবেন, সেটে যাবেন কিভাবে ক্যান্সার জয় করলেন, কিন্তু উনি জয় করতে পারলেন না ক্যান্সারকে, কিন্তু উনি কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করেছেন। আর রুমি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ অনেক ভালো অভিনেতা আমরা পাবো হয়তো দেশে, কিন্তু একই সাথে খুবই ভালো অভিনেতা এবং খুবই ভালো মানুষ পাওয়া দুষ্কর। রুমি ভাই একই সাথে খুব ভালো, খুবই ভালো মানুষ, একই সাথে খুবই ভালো অভিনেতা। আমি অভিভাবক শূন্য হইলাম পার্সোনালি, আমার প্রথম নাটক থেকেই উনি আমার সাথে ছিলেন, সেই যে লাউ সেই গদু থেকে এবং হাবুর স্কলারশিপ পর্যন্ত অনেক প্ল্যান ছিল। হাবুর স্কলারশিপে উনি অনেক দূর যাবে, ওনাকে নিয়ে যেতে পারলাম না, তবে রুমি ভাইয়ের সাথে তো দেখা হবে এই পারে, যে এই এই দুনিয়াতে যে আশাগুলি পূর্ণ হলো না, হয়তো আখিরাতে বা ওই দুনিয়াতে যায় সেই আশাগুলি আমাদের পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে।